মুন্সীগঞ্জে আদালতের ইজলাসে পুলিশের ওপরে হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা করা হয়েছে সোমবার রাতে আহত পুলিশ সদস্য বাদী হয়ে সদর থানায় মামলা করেন মামলায় আসামি করা হয়েছে হামলাকারী জালাল হোসেন ও তার স্ত্রী টিনা বেগমকে পুলিশ বলছে কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি হামলাকারী মাদকাসক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গতকাল দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে কাজ চলার সময় ইজলাসে ঢুকে পড়ে হামলাকারী এ সময় তাকে বাধা দিলে পুলিশ সদস্য মোহাম্মদ আলীকে ব্লেড দিয়ে জখম করে অভিযুক্ত জালাল